সিন্ডারেলা অনেকদিন আগে শহরের এক ধনী ব্যক্তির স্ত্রী ছিলেন অসুস্থ। ওই ধনী ব্যক্তির স্ত্রী যখন বুঝলেন অন্তিম সময় আগত, তিনি তার একমাত্র কন্যা সিন্ডারেলাকে কাছে ডেকে বললেন, বাছা আমার, যখন আমি চলে যাব খুব ভালো হয়ে থেকো, ভগবান সব সময় তোমার মঙ্গল করবেন, আর উপর থেকে তো আমি তোমাকে সব সময় দেখব। আহ! এই বলে তিনি চোখ বুঝলেন এবং মারা গেলেন। মেয়েটি প্রতিদিন তার মায়ের সমাধিস্থলে যেত আর কাঁদত। সিন্ডারেলার বাবাকে কাজের সূত্রে এদিক ওদিক ভ্রমণ করতে হতো। তিনি স্থির করলেন আবার বিবাহ করবেন, যাতে সিন্ডারেলার খেয়াল রাখতে সুবিধে হয়। তিনি এক বিধবাকে বিবাহ করলেন যার দুটি কন্যা ছিল। সিন্ডারেলা তার দরজাল সৎমা আর তার দুই নিষ্ঠুর বোনের সাথে বড় হতে লাগল। তারা সিন্ডারেলার সাথে খুব বাজে ব্যবহার করত, তাকে চাকরের মতন খাটাত, বাড়ির সব কাজ করাত। একদিন সিন্ডারেলা বাড়ি ঝাড় দিচ্ছিল আর ওর দুই বোন সোফায় বসে বসে হ্যাংলার মতন ফল খাচ্ছিল। খাবারের শেষে তার এক বোন মেঝেতে খোসাটা ফেলে দিল। সৎমা ঘরে এসে ঢুকে দেখল যে মেঝেটা নোংরা হয়ে পড়ে আছে। সিন্ডারেলা, মাটিটা পরিষ্কার করে পোছো, এত অলস কেন তুমি? একটা কাজও কি তুমি ভালো করে করতে পারো না? অবশ্যই মা, আমি এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি। সিন্ডারেলার তখনও রান্না করা আর বাসন মাজা বাকি। খিদে পেয়েছে, আমিও কিছু খেতে পাবো মা? আমাদের খাবার শেষ হলে কিছু বাঁচলে পরে খাবি। ও, এই নাটক করাটা শেষ কর, যাই বাসনগুলো ভালো করে ধুয়ে ফেল আগে। সিন্ডারেলা সব ডিশগুলো তুলে নিয়ে পরিষ্কার করল। তাকে সবসময় চিলে কোঠায় শুতে হতো। প্রতি রাতে সে কাঁদত আর খালি পেটে শুয়ে পড়ত। সিন্ডারেলার দুঃখে দুঃখী হয়ে ছোট্ট ইঁদুর আর সুন্দর পাখিরা তার সাথে বন্ধুত্ব করে ফেলল। একদিন রাজা ঠিক করলেন একটা বড় পার্টি দেবেন এবং শহরের সবাইকে নিমন্ত্রণ করবেন। রাজা চেয়েছিলেন তার পুত্র কোনো সুন্দরীকে পছন্দ করে বিবাহ করুক। সেই মতো মহারাজ তার বিশাল প্রাসাদে সমস্ত যুবতীদের আসার জন্য নিমন্ত্রণ জানালেন। রাজ্যের সকল অধিবাসীদের জন্য মহারাজ সন্দেশ পাঠিয়েছেন, আগামী সপ্তাহের শনিবার মহারাজ একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছেন, সেখানে সবার নিমন্ত্রণ, আর ওই অনুষ্ঠানেই রাজকুমার তার জীবন সঙ্গিনী বেছে নেবেন। সেই কথা শুনে সবাই আনন্দে লাফিয়ে উঠেছিল। সিন্ডারেলাও মনে মনে খুব আনন্দ পেয়েছিল, কারণ সে কোনোদিনও রাজপ্রাসাদ দেখেনি। সিন্ডারেলার বোনেরাও সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঝলমলে পোশাকে সুসজ্জিত হচ্ছিল। চলে এসো মেয়েরা, অনুষ্ঠানের জন্য তৈরি হবে, আমি চাই তোমাদের মধ্যে একজন রানী হোক, আর তুমি সিন্ডারেলা ওদেরকে তৈরি হতে সাহায্য করো, আমার মেয়েরা যেন সব থেকে সুন্দর দেখায়, শিগগিরই এদের মধ্যে একজন রানী হবে। ও মা, দেখে নিও রাজকুমার আমাকে বিয়ে করবেন। সিন্ডারেলা, আমার চুল বেঁধে দে, পোশাক পরিয়ে দে। না সিন্ডারেলা, প্রথমে এদিকে আয়, আমি রাজকুমারকে বিয়ে করব। সিন্ডারেলা ছিল উদার মনের, সে তার দুই বোনকে সাহায্য করল। যদি আমিও যেতে পারতাম ওখানে। মা, আমি কি যাব ওখানে? আমি রাজপ্রাসাদ দেখতে চাই, অনুষ্ঠানেও যেতে চাই। প্রশ্নই ওঠে না, নিজেকে দেখো একবার, তোমার পরার কোনো পোশাক পর্যন্ত নেই, সবাই তোমাকে দেখে হাসবে আর আমাদেরকে লজ্জা পেতে হবে, এরকম প্রশ্ন করার সাহস কোথায় পেলে তুমি? তার সৎ মা আর বোনেরা পার্টিতে চলে গেল। সিন্ডারেলা একা একা বসে কাঁদতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল যে তার মায়ের বিয়ের পোশাকটা তার কাছে রয়েছে, সেটা একেবারে ছিঁড়ে গেছিল, সে ওটা সেলাই করতে বসলো।
তার ছোট্ট বন্ধু মানে পাখি আর ইঁদুররা তাকে সাহায্য করল। এটা শেষ করতে অনেক সময় লাগবে, ততক্ষণে অনুষ্ঠানও শেষ হয়ে যাবে। হঠাৎ এক দেবীমা উপস্থিত হলেন। তুমি কেঁদো না আমার সোনা, আমি তোমাকে অনুষ্ঠানে পাঠাবো। হ্যাঁ, আপনি কে? আর এটা কি করে সম্ভব হবে? এই গাউনটা পুরো ছেঁড়া, এটা ছাড়া আর কোনো পোশাক নেই যাওয়ার জন্য। তুমি সেসব নিয়ে ভেবো না মিষ্টি মেয়ে। গেলে গেলে সিন্ডারেলার ছেঁড়া পোশাকটা ঝলমলে নতুন পোশাক হয়ে গেল, আর ওর পায়ে চলে এলো একজোড়া নতুন জুতো। ইঁদুর আর পাখিরা আনন্দে লাফিয়ে উঠল এক কুমড়োর ওপর। গেলে গেলে বু! তিনি সেই কুমড়োকে এক দারুণ ঘোড়ার গাড়ি বানিয়ে দিলেন। ইঁদুরগুলো হয়ে গেল সেই গাড়িটানার ঘোড়া, আর পাখিটা হলো কচুয়াল। কিন্তু দেবী মা, আমার সৎ মা আর সৎ বোনেরা ওইখানেই থাকবে, ওরা আমায় দেখে প্রচন্ড রেগে যাবে। চিন্তা করো না, ওরা তোমাকে চিনতেই পারবে না। বাজালেন দেবী মা, আপনি খুব ভালো। কিন্তু সোনা মনে রেখো, এই ম্যাজিক কিন্তু মাঝরাত অবধি থাকবে, মাঝরাতের মধ্যে কিন্তু বাড়ি ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ দেবী মা, আমি সব খেয়াল রাখবো। সে দেবীমাকে বিদায় জানালো আর পার্টির উদ্দেশ্যে রওনা হলো। যখন ও বলরুমে ঢুকলো, সবার দৃষ্টি ওর দিকে। ওর সৎ মা আর সৎ বোনেরা ওকে চিনতেও পারলো না। কি সুন্দর দেখতে ওকে! সুদর্শন রাজকুমার তাকে দেখতে পেল, আর প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গেল। সিন্ড্রেলাকে জিজ্ঞেস করল, ও গো সুন্দরী মেয়ে, আমি কি তোমার সঙ্গে একটু ডান্স করতে পারি? হ্যাঁ অবশ্যই। রাজকুমার আর অন্য কারো সাথে ডান্স করলেন না, সিন্ড্রেলার থেকে সে চোখ ফেরাতে পারছিল না। সারাক্ষণ রাজপুত্রের সঙ্গে ডান্স করতে করতে সে ভুলেই গেছিল ১২টা বাজতে চলেছে। হঠাৎই তার দেবী মায়ের কথা মনে পড়ল, তখন ঘড়ির দিকে তার চোখ পড়ল। আমাকে বাড়ি যেতে হবে, কিন্তু এখন তো দৌড়ানোর সময় সিন্ডারেলার একপাটি জুতো খুলে গেল পা থেকে। ওটা নেবার মতন সময়ও তার ছিল না, কারণ রাজকুমারও তার পিছনে আসছিলেন। গাড়িতে বসে সে ঝড়ের গতিকে পেরিয়ে গেল। রাজপুত্র তার জুতো দেখতে পেয়ে তাড়াতাড়ি সেটা কুড়িয়ে নিল। ও এভাবে পালিয়ে গেল কেন? যেই ১২টা বাজল, রাস্তাতেই গাড়িটা অদৃশ্য হলো আর আবার কুমড়ে পরিণত হলো। সে একটা শর্টকাট পথ ধরে দৌড়ল এবং কোনোরকমে বাড়ি পৌঁছতে পারল। ওকে খুঁজে বের করবই, তাতে যদি আমাকে সারা দেশ চষে ফেলতে হয় তাই করব। ওই মেয়েটির সঙ্গে আমাকে যেভাবেই হোক দেখা করতে হবে। রাজকুমার তাকে আরেকবার দেখার জন্য পাগল হয়ে উঠল এবং লোকজন নিয়ে বাড়ি বাড়ি খুঁজতে বেরোল। তারা প্রত্যেক বাড়ি খুঁজে দেখল। সে প্রত্যেক বাড়ি গিয়ে এক পাটি জুতো নিয়ে সব মেয়েদের পরাতে লাগলো, কিন্তু জুতোটা কারো পায়ে ঠিক মতো লাগলো না। অবশেষে সে সিন্ডারেলার বাড়িতে পৌঁছল। আসুন মহারাজ। আচ্ছা ম্যাডাম, এই বাড়িতে এমন কোনো মেয়ে আছে কি যিনি পার্টিতে গেছিলেন? আমার দুটো মেয়ে কালকে রাত্রির অনুষ্ঠানে গেছিল। ওদেরকে একটু ডাকুন, এই জুতোটা একটু পরে দেখতে হবে। আমরা সেই মেয়েটাকে খুঁজছি যে এই জুতোটা পরেছিল। ও, এদের মধ্যে নিশ্চয়ই একজন ওই জুতোটা ফেলে এসেছিল, আমি ডাকছি ওদের। তার বোনেরা বহু চেষ্টা করলো জুতোটা পায়ে গলানোর, কিন্তু কেউই অনেক চেষ্টা করেও তাতে পা গলাতে পারল না। বাড়িতে কি আর কোনো মেয়ে আছে? ও না 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 না, আমার তো এই দুটি মাত্র মেয়ে আছে। সিন্ডারেলাকে সৎমা চিলেকোঠায় বন্দি করে রেখেছিল যাতে সে জুতো পায়ে দিতে না পারে। আমরা এই পুরো বাড়িটা একবার খুঁজে দেখব। বলতে বলতেই একজন চিলেকোঠার দিকে তাকালো এবং দেখলো দরজায় তালা দেওয়া রয়েছে। কেউ কি ওখানে লুকিয়ে আছে? সৎমা লোকটির পিছু পিছু গেল। না 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 না, এখানে কেউ নেই, এখানে আপনাদের সময় নষ্ট করা নিষ্প্রয়োজন প্রভু।
লোকটি তালা ভেঙে ঘরের ভেতর ঢুকে গেল। অবাক হয়ে সে দেখল একটি মেয়ে বসে আছে জানলার সামনে। এখানে একটা মেয়েকে পাওয়া গেছে। রাজকুমার আর তার সঙ্গীরা সেখানে জড়ো হলো এবং তার পায়ে জুতোটা পরানোর চেষ্টা করলো, আর জুতোটা সঠিকভাবে তার পায়ে আটকে গেল। তা দেখে অবাক হয়ে গেল। শেষ পর্যন্ত আমি তোমায় খুঁজে পেয়েছি, তোমার নামটা কি? সিন্ডারেলা। রাজপুত্র তক্ষুনি হাঁটু মুড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দিল। সিন্ডারেলা, তুমি কি আমায় বিয়ে করবে? রাজকুমার সিন্ডারেলার হাত তার হাতে নিল এবং চুমু খেল, আর তারপর সিন্ডারেলাকে নিয়ে প্রাসাদে চলে গেল। মহারাজ ও মহারানী সিন্ডারেলাকে দেখে খুব খুশি হল। সিন্ডারেলার বাবাকে আমন্ত্রণ জানিয়ে বিবাহের প্রস্তাব দিলেন। তারপর সিন্ডারেলা এবং রাজকুমারের বিয়ে হয়ে গেল এবং তারা আনন্দে দিন কাটাতে লাগল। অনেক কাল আগের কথা, এক গ্রামে এক ছোট্ট ঘরে বাস করত এক স্বামী স্ত্রী। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, কিন্তু তাদের ইচ্ছে একটি কন্যা সন্তানের। তাদের ঘরের একটি ছোট্ট জানলা থেকে একটা সুন্দর বাগান দেখা যেত। বাগান জুড়ে ছিল সুন্দর ফুল আর লতা পাতা। বাগানের চারিদিকে ছিল উঁচু দেওয়াল, কেউ সেখানে প্রবেশ করত না, কারণ বাগানটি ছিল এক ডাইনির। সে জাদুবিদ্যা জানত, সবাই তাকে খুব ভয় পেত। একদিন একটা বউ জানলায় দাঁড়িয়ে দেখল বাগানে লক লকে লেটুস শাক হয়েছে। ওটা এত সতেজ আর সবুজ লাগছিল দেখতে যে তার সেটা ভীষণ খেতে ইচ্ছে করলো। আমার একটা ইচ্ছের কথা বলতে চাই তোমায়, ওই বাগানে লেটুস শাক খাবো আমি। কিন্তু ওটা তো ডাইনির সম্পত্তি। ও, তুমি কিছু করো না, আমি সত্যি ওটা খেতে চাই। লেটুস না পেলে আমি আর অন্য কিছু খেতে চাই না। লোকটা চিন্তায় পড়ে গেল, কিভাবে ওই লেটুস আনা যায় সেটাই ভাবতে লাগলো। লেটুসের ভূত গ্রাস করলো বউটিকে, কিন্তু পাওয়ার আশা যত ক্ষীণ হতে লাগলো বউটি তত অসুস্থ হতে লাগলো। তার স্বামী তাকে অন্য অনেক খাবার এনে দিলেও সে তা প্রত্যাখ্যান করত। তার একমাত্র চাহিদা ছিল লেটুস। স্বামীটি বেশ ভয় পেয়ে এক রাতে সিদ্ধান্ত নিল যে সে ওই লেটুস শাক এনে দেবে স্ত্রীকে। এ নিয়ে তুমি আর চিন্তা করো না, আমি তোমার জন্য লেটুস পাতা নিয়ে আসব। কিন্তু এটা তো খুব ঝুঁকির ব্যাপার। আমার স্ত্রীর মৃত্যু হবার আগে আমি তার লেটুস খাবার স্বাদ পূর্ণ করব। তার জন্য আমায় যা করতে হয় তাই করব। তারপর রাত যখন বাড়ছিল, সে সাহস সঞ্চয় করে ডাইনি লম্বা দেওয়ালে উঠতে লাগলো। তারপর চট জলদি কিছু লেটুস ছিঁড়ে নিয়ে এলো বউয়ের কাছে। বউটি সবটা লেটুস শেষ করে ফেললো আর তারপর বেশ সুস্থ বোধ করতে লাগলো। লেটুস খেতে এত দারুণ ছিল যে আবার খেতে স্বাদ জাগলো মনে। পরদিন আবার গভীর রাতে লোকটি দেওয়াল বেয়ে উঠল বাগানে যাবার জন্য। কিন্তু এবার সে দেখল ডাইনি যেন তার অপেক্ষায় দাঁড়িয়ে। তোমার সাহস হয় কি করে আমার বাগানে ঢুকে আমার লেটুস গাছ চুরি করার? এর ফল ভালো হবে না, তোমাকে এর ফল ভুগতেই হবে। ওহ, আমাকে ক্ষমা করবেন, আমার স্ত্রী সন্তান সম্ভবা আরো জানলা থেকে ওই লেটুস শাক দেখতে পায়, তাই ওটা খাবার জন্য খুব বায়না করে, আর যদি ওটাও না পায় তাহলে ও হয়তো মারা যাবে। তাহলে তুমি আমার অনুমতি নিলে না কেন? আসলে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে আপনি হয়তো এটা নেবার অনুমতি দেবেন না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি তোমার যত ইচ্ছে লেটুস নেবার অনুমতি দেব, কিন্তু একটি শর্ত। ভয়ের চোটে লোকটি সেই প্রস্তাবে রাজি হয়ে গেল। বেশ কিছুদিন পর একটি সন্তানের জন্ম হল, একটি কন্যা সন্তান। ওরা খুব আনন্দিত ছিল।
সঙ্গে সে বাচ্চা মেয়েটির নাম রাখে রাপুনজেল। তাকে সঙ্গে করে নিয়ে গেল আর তাতে বাচ্চাটির মা বাবা দুঃখে ভেঙে পড়ল। গভীর জঙ্গলের মধ্যে একটি টাওয়ারে ডাইনিটি সেই বাচ্চাটিকে বন্দি করে রাখল। টাওয়ারটিতে না কোনো দরজা ছিল আর না কোনো সিঁড়ি, একটি মাত্র ছোট্ট জানলা ছিল একেবারে মাথায়। র্যাপানজেল সেখানেই বেড়ে উঠতে লাগে। ডাইনিকে সে নিজের মা বলে জানত। বড় হওয়ার সাথে সাথে তার সোনালি চুলও বেড়ে উঠতে লাগল। ডাইনি বুঝতে পারল যে র্যাপানজেলের চুলে ম্যাজিক্যাল পাওয়ার আছে। সে র্যাপানজেলের চুল কাটত না। ডাইনি যখন টাওয়ারে উঠত, সে নিচে দাঁড়িয়ে র্যাপানজেলকে ডাক দিত। র্যাপানজেলের চুল ছিল দারুণ লম্বা আর সুন্দর, যেন সোনালি সুতো। ডাইনি বুড়ির আওয়াজ শুনেই সে তার চুল নিচে নামিয়ে দিত জানলা দিয়ে। ডাইনি বুড়ি সেই সোনালি চুল ধরে উপরে উঠে আসত। একটু বড় হবার পর র্যাপানজেল আর বাড়িতে আটকে থাকতে চাইল না, সে বাইরের জগৎ দেখতে চাইছিল। কিন্তু ডাইনি বলল বাইরের জগৎ খুব খারাপ আর স্বার্থপর, সে বাইরে গেলে লোকজন তাকে মেরে ফেলবে। তুমি যাতে সুরক্ষিত থাকো তাই তোমায় এখানে এনেছি। ১৬তম জন্মদিনটা র্যাপানজেল বাইরেই কাটাতে চাইছিল। মা, কি? আমি একটা কথা ভাবছিলাম। কি ভাবছিলে? আমার ১৬ বছর বয়স হলো, আমার মনে হয় এখন আমি বাইরে জন্মদিন পালনের জন্য প্রস্তুত। কি? কোনো মতেই নয়। বইতে আমি শহরের কথা পড়েছি, জায়গাগুলো অসম্ভব সুন্দর। ওখানকার লোকেরা, ওখানকার খাবার, আলোয় ঝলমল, সব সুন্দর। না, আমি তোমায় আগেই বলেছি বাইরের জগৎ ভয়ঙ্কর, এখানে তুমি একদম নিরাপদ। মা শোনো না, ওখানে গিয়ে আমি কত কি না করতে পারবো, কত কি জানতে পারবো, কত কি দেখতে পারবো। আমি তোমায় না বলেছি র্যাপানজেল? আমি এখন আমার খেয়াল রাখতে পারি, যথেষ্ট বড় হয়েছি। নিজেকে দেখো কত বোকা, তোমার এই বোকামির ভাই দানিক লোকের আমি সেটা চাই না। আমি বোকা নই। এই জায়গা ছেড়ে তুমি কোথাও যাবে না, কোথাও না। তোমায় ভালোবাসি তাই ছাড়তে চাই না। আমি এই শহরটাকে দেখতে চাই অন্তত পক্ষে একটা বারের জন্য। ইস, কেউ যদি আমাকে ওখানে নিয়ে যেত। ২ বছর কেটে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে ঘোড়ায় চড়ে আসার সময় এক রাজকুমার কারো গান শুনতে পায়। টাওয়ারের কাছে এগিয়ে যেতেই সেই মূল কারা গানের আওয়াজ স্পষ্ট হলো। সে দাঁড়িয়ে গেল। র্যাপানজেল গান গাইছিল, সময় কাটানোর জন্য সে মাঝে মধ্যে তার মিষ্টি গলায় গান করে থাকে। রাজকুমার টাওয়ারে চড়ে র্যাপানজেলের কাছে যেতে চাইছিল, কিন্তু ওপরে উঠবার মতো কিছুই পেল না সে। রাজকুমার বাড়ি ফিরে গেল। কিন্তু তার মনে সেই গানের সুর বেজে রইল, তাই প্রতিদিন সে ওই গান শুনতে যেত। একদিন গাছের আড়াল থেকে সে দেখল এক ডাইনি টাওয়ারের নিচে দাঁড়িয়ে ডাকছে। র্যাপানজেল! ও র্যাপানজেল! তোমার চুলটা নিচে ফেলো, মা দাঁড়িয়ে আছে সোনা। র্যাপানজেল তার সোনালী চুলের গোছা নামিয়ে দিল আর ডাইনি সেটার সাহায্যে ওপরে উঠে গেল। এই হলো তাহলে টাওয়ারে উঠবার মই? তাহলে আমাকেও তো একবার চেষ্টা করে দেখতে হয়। পরদিন ঠিক অন্ধকার নেমে যাওয়ার আগে রাজকুমার টাওয়ারের নিচে গেল এবং ডাকল, র্যাপানজেল! ও র্যাপানজেল! তোমার চুলটা নিচে ফেলো, মা দাঁড়িয়ে আছে সোনা। চুলের গোছা নেমে এলো। রাজকুমার উপরে উঠে গেল। একজন অপরিচিত লোককে এভাবে আসতে দেখে প্রথমে তো র্যাপানজেল ভীষণ ভয় পেয়ে গেল। কে আপনি? আমি হলাম রাজকুমার,
উপরে উঠলেন কিভাবে? রাজকুমার বলল, তার মিষ্টি গলার গান শুনে সে তাকে দেখার জন্য পাগল হয়ে উঠেছিল, তাই তাকে দেখতে সে এখানে চলে এসেছে। র্যাপুনজেলের ভয় ধীরে ধীরে কেটে গেল। রাজকুমার তার রূপে গলে গিয়েছিল। সে তাকে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে বিয়ে করবে রূপাঞ্জেল? তুমি কি আমার স্ত্রী হবে? র্যাপুনজেল চিন্তায় পড়ে গেল। মায়ের কাছে থাকার চেয়ে এই ভালো, এ আমাকে শহরে নিয়ে যেতে পারবে, বাইরের দুনিয়া ঘুরে দেখাতে পারবে। সে রাজি হল আর তার হাত দিল রাজকুমারের হাতে। কিন্তু নিচে যাওয়ার পথ যে আমার জানা নেই, আমি আমার চুল নামিয়ে দিলে আমি কিভাবে নিচে নামব? ঠিক আছে, আমি না হয় একটা উপায় বের করব আর কালকেই ফিরে আসব, আর তারপর তোমাকে নিয়ে যাব। রাজকুমার যখন নিচে নামছিল, ডাইনি তাকে দেখে বুঝতে পারলো যে কিছু একটা চলছে। র্যাপুনজেল, ও র্যাপুনজেল, তোমার চুলটা নিচে ফেলো, মা দাঁড়িয়ে আছে সোনা। তোর সাহস হলো কি করে এখান থেকে পালানোর? খাইয়ে দাইয়ে তোকে আমি বড় করলাম, আর তুই কিনা আমায় ঠকাবি? এর মূল্য দিতে হবে তোকে। প্রচন্ড রেগে গিয়ে ডাইনি র্যাপুনজেলের সুন্দর চুলের গোছা ধরল আর দেরি না করে তা কেটে দিল। ডাইনি এত নিষ্ঠুর ছিল যে সে র্যাপুনজেলকে জঙ্গল থেকে বহু দূর এক মরুভূমিতে পাঠিয়ে দিল। পরদিন সন্ধ্যায় ডাইনি রাজকুমারের অপেক্ষায় বসে রইল। রাজকুমার এসে ডাক দিল, রূপাঞ্জল, ও রূপাঞ্জল, তোমার সোনালি চুলের গোছা নামিয়ে দাও। শয়তান ডাইনি র্যাপুনজেলের কেটে নেওয়া সোনালি চুলের গোছা নামিয়ে দিল। রাজকুমার ওপরে উঠে গেল, কিন্তু সেখানে র্যাপুনজেলের বদলে ডাইনিকে দেখল। ডাইনি বিভৎসভাবে ওর দিকে তাকিয়ে রইল। আহা, তুমি এসেছো তোমার প্রিয় র্যাপুনজেলের খোঁজে, কিন্তু সে পাখি তো এখানে নেই, হাওয়া হয়ে গেছে। তুমি তাকে হারিয়ে ফেলেছো, তুমি আর তাকে দেখতে পাবে না। এই বলে রাজকুমারকে নিচে ফেলে দিল সেই ডাইনি। এই কথা বলে রাজকুমারকে নিচে ফেলে দিল সেই ডাইনি। চোখে না দেখতে পেয়ে সে জঙ্গলের নানা জায়গা ঘুরতে লাগলো, ঘাস গাছের মূল খেয়ে বাঁচলো। এইভাবে ঘুরতে ঘুরতে কেটে গেল বেশ কবছর। একদিন সে মরুভূমিতে পৌঁছলো আর সেখানে একটা মিষ্টি সুর শুনতে পেল, যেটা খুব চেনাও মনে হলো। এবং তারপর সে জিজ্ঞেস করল, রূপাঞ্জল, এটা কি সত্যি তুমি? রূপাঞ্জল তাকে দেখে চিনতে পারল আর তার চোখে এলো জল। রাজকুমারের চোখে পড়ল তার কান্নার দুফোঁটা জল, আর সে আবার সবকিছু আগের মতো স্পষ্ট দেখতে পেল। তারপর ওরা দুজন ফিরে এলো সেই রাজ্যে, খুশির ধুম লাগলো। রাজা রানী হারানো ছেলে পেয়ে দারুণ খুশি। একসময় বাসিন্দারা বের করে ফেলল যে ডাইনির চুরি করে নেওয়া ছোট্ট র্যাপুনজেল হলো সে, আর র্যাপুনজেল জানতে পারলো তার আসল পিতামাতা কারা, এবং তাদের সাথে দেখা হলো। সে রাজকুমারের সাথে করে বাবা মাকে দেখতে এলো। বাবা মা তাকে জানালো যে সেই ডাইনি মারা গেছে। র্যাপুনজেলকে দেখে তারা খুব খুশি। ওরা দুজন বিয়ের সিদ্ধান্ত নিল। ও বাবা, রাজা ধুমধাম করে ঘোষণা করলেন তাদের দুজনার বিয়ের কথা। খুশির রোশনাইতে ভেসে গেল গোটা রাজ্য। নাচ গান সব হলো, আর তারপরে ওরা সুখে দিন কাটাতে লাগলো। বিউটি এন্ড দ্য বিস্ট। বহুকাল আগে এখান থেকে অনেক অনেক দূরে এক ধনী সওদাগর আর তার তিন সুন্দরী মেয়ে থাকত। তৃতীয় মেয়েটি বাকিদের চেয়ে অনেক বেশি সুন্দরী ও বুদ্ধিমতী ছিল, তাই সকলে তাকে বিউটি নামে ডাকত। অন্যদিকে তার বোনেরা ছিল হিংসুটে আর দুষ্টু। তাদের আগ্রহ ছিল কেবল বাবার টাকা উড়ানো।
বিউটি এক সুদর্শন রাজকুমারের স্বপ্ন দেখত। সে সবসময় ভাবত একদিন তার এই রাজকুমারের সঙ্গে বিয়ে হবে আর তার সাথে একটি সুন্দর রাজপ্রাসাদে থাকবে। বিউটির জীবনের সমস্ত কিছু তার স্বপ্নের মতোই হাসি খুশি ছিল। কিন্তু একদিন তার ভাগ্য বদলে গেল। একটি ভয়ঙ্কর ঝড়ে পড়ে তার বাবার সমস্ত জাহাজ আর সেই সঙ্গে সমস্ত অর্থ খোয়া গেল। সব শেষ হয়ে গেছে সোনা, আমরা এখন আর ধনী নই। চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমরা নিশ্চয়ই একটা পথ খুঁজে পাবো। তুমি তো আমার সম্পদ, তুমি থাকলেই আমি খুশি। দারিদ্রের কারণে অচিরেই সমস্ত ভৃত্যরা তাদের বাড়ি ছেড়ে চলে গেল। বিউটি সংসার চালাতে লাগলো আর তার বাকি দুই বোন এই দারিদ্র্যের জীবন নিয়ে ক্রমাগত অভিযোগ করে যেতে লাগলো। বিউটি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করত যাতে তার বাবার মুখের হাসি আবার ফিরে আসে। একদিন সওদাগর খবর পেল যে তার একটি হারানো জাহাজ বন্দরে ফিরে এসেছে। একটা সুখবর আছে, আমার একটা জাহাজ বন্দরে ফিরে এসেছে। আমাদের আর দারিদ্রতা থাকবে না। এখন আমি বন্দরের দিকেই যাচ্ছি। বলো, তোমাদের প্রত্যেকের জন্য কি আনবো? আমার নতুন পোশাক চাই। আমার চাই নতুন গয়না। আর তোমার জন্য কি নিয়ে আসবো আমার মিষ্টি সোনা? আমি কেবল চাই তুমি সাবধানে বাড়ি ফিরে এসো। তুমি খুব ভালো, কিন্তু তুমি কি চাও সেটা তোমাকেই বলতে হবে মা। একটা গোলাপ এনো, লাল টকটকে একটা গোলাপ। নিশ্চয়ই আনবো সোনা। এই কথা বলে সওদাগর খুশি মনে বন্দরের উদ্দেশ্যে রওনা হলেন। বন্দরে পৌঁছে তিনি দেখলেন যে তার জাহাজটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়েছে এবং জানতে পারলেন যে নাবিকরা জাহাজের সমস্ত পণ্য নিয়ে পালিয়ে গেছে। দুঃখী মন নিয়ে সওদাগর বাড়ির পথে রওনা হলেন, কিন্তু গভীর চিন্তামগ্ন হয়ে তিনি পথ ভুল করে এক গভীর অরণ্যে গিয়ে পৌঁছলেন। বরফ পড়া দেখে মনে হচ্ছিল যে সমুদ্রের সব জল বুঝি বরফ হয়ে গেছে। ঘোড়াটি এই ঘন বরফের পথে হাঁটতে পারছিল না, তাই তিনি ঘোড়াটিকে একটি গাছের নিচে রাখলেন। একটু দূরে তিনি আলো দেখতে পেলেন এবং সেই দিকে গেলেন। গিয়ে দেখলেন সেটি একটি প্রকাণ্ড সুন্দর প্রাসাদ। প্রাসাদের সামনে পৌঁছানো মাত্রই প্রাসাদের সোনার দরজাটি খুলে গেল। খুব অদ্ভুত ব্যাপার যে এই কমলা লেবুর গাছে ঢাকা রাজপথে একটু বরফ পড়েনি। এই জায়গাটা কি সুন্দর! আমাকে এই প্রাসাদে ঢুকে রাজার সঙ্গে দেখা করতেই হবে। সওদাগর একটি প্রকাণ্ড হল ঘরে প্রবেশ করলেন। সওদাগর আশেপাশে দেখতে দেখতে কোনো মানুষের জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু বহুক্ষণ অপেক্ষা করার পরেও তিনি কাউকে দেখতে পেলেন না। হ্যালো, এই প্রাসাদে কি কেউ আছেন? হ্যালো! সেখানে একটি ডাইনিং টেবিলে প্রচুর সুস্বাদু কেক আর ফল রাখা ছিল। মনে হয় আমাকে একাই খাবার খেতে হবে, পরে বাড়ির মালিককে অতিথি সেবার জন্য ধন্যবাদ দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই তিনি সমস্ত খাবার খেয়ে ফেললেন। পেট ভরে খেয়ে তিনি দোতলায় উঠে গেলেন। তিনি প্রথম দরজাটি খুললেন এবং দেখতে পেলেন একটি সুন্দর পরিষ্কার বিছানা পাতা আছে। হে আমার ঈশ্বর, মনে হচ্ছে আমার ভাগ্য আজ সত্যিই প্রসন্ন। সওদাগর চোখ খুলে দেখলেন একটি নতুন দিনের সূচনা হয়েছে। তিনি দেখলেন তার জন্য নতুন পোশাক রাখা আছে। তিনি দ্রুত তৈরি হয়ে নিচের হল ঘরে নেমে এলেন। টেবিলে তার প্রাতরাশ সাজানো ছিল, দুধ, টাটকা ফলের রস ও রুটি। তিনি পেট ভরে খেলেন এবং উঠে দাঁড়ালেন। হ্যালো, কেউ কি এখানে আছেন? আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ, আপনি সত্যি উদার। এবার আমি আসছি, বিদায়। তিনি যখন বাইরে বেরোলেন দেখলেন যতদূর চোখ যায় গোলাপ ফুলে ঢাকা। ও, কত লাল গোলাপ! বাহ, এগুলো আমার বিউটির জন্য নিয়ে যেতে পারি। তিনি তৎক্ষণাৎ বাগানে পৌঁছলেন এবং একটি গোলাপ ফুল তুলে নিলেন। তিনি যেই গোলাপ ফুল তুললেন অমনি পিছন থেকে একটা প্রচণ্ড গর্জন শুনতে পেলেন। পিছনে ঘুরে তিনি দেখলেন তার সামনে একটি বিশাল আকার রাক্ষস দাঁড়িয়ে আছে, যার ভাটার মতো চোখ,
মুলুর মতো দাঁত আর ধারালো ছুরির মতো নখ। আমার গোলাপে হাত দিতে তোমাকে কে বলেছে? তোমাকে যে আমি আশ্রয় দিলাম সেটাও তোমার জন্য যথেষ্ট নয়? এই কি তোমার কৃতজ্ঞতা জানানোর নমুনা? এই দৃষ্টতার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। না, আমাকে মার্জনা করুন হে দয়াময় প্রভু। আমি ভেবেছিলাম যে দয়াময় প্রভু প্রয়োজনে আমায় খাদ্য বাসস্থান দান করেছেন, তার বাগান থেকে যদি আমি একটি গোলাপ আমার মেয়ের জন্য নিয়ে যাই তাহলে তিনি কিছু মনে করবেন না। আমায় ক্ষমা করুন। কন্যা, আচ্ছা আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, এতে তোমার জীবন বাঁচতে পারে। সেটা কি আমার প্রভু? আপনার জন্য আমি সমস্ত কিছু করতে প্রস্তুত। আমার তিন মেয়ে নিশ্চয়ই এতক্ষণ আমার প্রতীক্ষা করছে। তিনটি কন্যা? ঠিক আছে, তোমার কোনো এক কন্যাকে এই প্রাসাদে নিয়ে এসো, আমি তাকে আমার কাছে রেখে দেব, আর তার বদলে তুমি মুক্তি পাবে। তাই হবে, তাই হবে। আমি নিশ্চিত যে তাদের মধ্যে একজন অবশ্যই আপনার কাছে আসবে। খুব ভালো, তোমাকে আমার দ্রুততম ঘোড়াটা দিচ্ছি, আর কন্যাকে নিয়ে ফিরে আসার জন্য এক মাস সময় দিচ্ছি। কিন্তু যদি সে এখানে আসে তাকে স্বেচ্ছায় আসতে হবে, অনিচ্ছায় এলে তাকে আমি গ্রহণ করব না। এক মাসের মধ্যে যদি তুমি ফিরে না আসো আমি তোমাকে খুঁজে বের করব। এবার বিদায় হও, আর তোমার কন্যার জন্য একটি গোলাপ নিয়ে যাও। যদিও তিনি তার প্রাণ বাঁচানোর জন্য প্রথমে এই প্রস্তাবে রাজি হয়েছিলেন, কিন্তু তিনি আসলে ভাবেননি যে তার কোনো মেয়ে আদৌ আসবার জন্য রাজি হবে কিনা। বেচারা সওদাগর জীবন ফিরে পেয়েও মৃতের মতন ফিরে চললেন। ঘোড়াটি ঝড়ের গতিকে চোখের নিমেষে সওদাগরের কুটিরে পৌঁছে গেল। তার মেয়েরা তাকে দেখতে পেয়ে ছুটে এলো। বাবা, আমার উপহার দাও। কোথায় আমার উপহার বাবা? তুমি কেমন আছো বাবা? নিশ্চয়ই তুমি খুব ক্লান্ত। এই নাও সোনা, তুমি যা আনতে বলেছিলে, কিন্তু তুমি জানো না যে ফুলের মূল্য কি। তিনি তাদের তার জাহাজ আর রাক্ষসের ঘটনা বললেন। এটা তোমার দোষ, তুমি কেন বাবাকে ফুল আনতে বলেছিলে? হ্যাঁ, তুমি যদি একটা ঠিকঠাক জিনিস চাইতে তাহলে আজ এই ঘটনা ঘটতো না। আমি বুঝতে পারছি এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী, তাই আমি বাবার সঙ্গে তার প্রতিশ্রুতি রক্ষা করতে যাব। ও বিউটি, আমি খুবই দুঃখিত সোনা, আমার জন্যই তোমার জীবনে এমন দুর্ভাগ্য নেমে আসলো। যেহেতু এর জন্য আমি দায়ী, তাই সেই জন্য আমারই সাজা পাওয়া উচিত বাবা। বিউটি তার নিজের সিদ্ধান্তে অনর, সে তার বাবাকে সান্ত্বনা দিতে লাগলো। বাড়ি ফিরে যাও বিউটি, নিজের জীবন নষ্ট করো না। পরিস্থিতি সামলাতে যথেষ্ট সাহস আছে আমার। তাদের কথা বলতে বলতে রাত নেমে এলো। তারা অবাক হয়ে দেখল গোটা অরণ্য উজ্জ্বল আলোয় আলোকিত, যেন গোটা পৃথিবী তাদের অভ্যর্থনা জানাচ্ছে। ওয়াও, এটা কি অসাধারণ। অচিরেই তারা সেই রাজপথে পৌঁছল এবং দেখল প্রাসাদটি অসামান্য আলো দিয়ে সাজানো। সে প্রকাণ্ড হলঘরে ঢুকে দেখল সুন্দর একটা আগুন জ্বলছে এবং টেবিলে নানা রকম সুস্বাদু খাবার সাজানো। তারা এই দীর্ঘ পথ অতিক্রমণের ফলে ক্ষুধার্ত ছিল, তাই তারা দুজনেই খেতে শুরু করল। কিন্তু তাদের খাওয়া শেষ হতে না হতে তারা রাক্ষসের পদধ্বনি শুনতে পেল। শুভ সন্ধ্যা বিউটি। শুভ সন্ধ্যা প্রভু। তো তুমি কি এখানে স্বেচ্ছায় এসেছো? হ্যাঁ। তোমার বাবা চলে যাওয়ার পরও কি তুমি এখানে থাকবে? হ্যাঁ। তুমি তোমার ঘোড়ার কাছে চলে যাও, ওখানে তুমি আরেকটা ঘোড়া পাবে, যাতে সোনাদানা পূর্ণ দুটো সিন্ধুক রয়েছে তোমার অন্য মেয়েদের জন্য। বিদায় আমার সোনা, তোমার কথা আমার প্রতিদিন মনে পড়বে। আমারও মনে পড়বে বাবা। ঘোড়াটি দৌড়তে শুরু করলো এবং পলকের মধ্যে দূরে মিলিয়ে গেল। তুমি উপরে যাও, একটু বিশ্রাম নাও। শুভরাত্রি। শুভরাত্রি। বিউটি প্রথম দরজাটি খুলল এবং খুব সুন্দর একটা ঘর দেখতে পেল। সে বিছানায় শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। সে সকালে ঘুম থেকে উঠে দেখল তার প্রয়োজনের সবকিছু তার ড্রেসিং টেবিলে সাজানো রয়েছে।
সেই বিশাল হলে তার দুপুরের আহারও রাখা ছিল। আহারের পর সে সেই আরামদায়ক সোফার কোণে চুপটি করে বসে রইল। এই বিভৎস দৈত্য কি আমায় চিরকালের মতো বন্দী করে রাখবে? কিভাবে আমি মুক্তি পাব? সে আকাশ পাতাল চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে পড়ল। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসল। সে রাক্ষসীর পায়ের শব্দ শুনতে পেল। শুভ সন্ধ্যা বিউটি। শুভ সন্ধ্যা। তুমি কি আমাকে ভালোবাসো বিউটি? তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ বা না বলো, নির্ভয় বলো। ও না। তুমি যখন চাও না তাহলে শুভরাত্রি বিউটি। শুভরাত্রি। তার প্রত্যাখ্যানে রাক্ষস রেগে যায়নি দেখে বিউটি খুশি হল। প্রতি সন্ধ্যায় নৈশভোজের পর রাক্ষস তার সঙ্গে দেখা করতে আসত আর প্রতিদিন রাত্রে বিদায় নেওয়ার আগে তাকে জিজ্ঞেস করত, বিউটি তুমি আমায় বিয়ে করবে? আর যখন সে বলতো ও না, সে দুঃখী মনে ফিরে যেত। সময়ের সাথে সাথে বিউটিও ক্রমে আর রাক্ষসকে ভয় পেত না, কারণ রাক্ষসটি তার প্রতি সদয় ছিল। প্রাসাদে বিউটির খুব আনন্দে সময় কেটে যেত। সে বাগানে গিয়ে খুশি হয়ে ঘুরে বেড়াত। সেখানে ফোয়ারা ছিল, কমলালেবুর গাছ ছিল, ফুলে ভরা লতাপাতা আর পাখির দল ছিল। এমনকি কখনো রাক্ষসটি বিউটির জন্য পিয়ানো বাজাত আর তার সঙ্গে অনেক গল্প করত। এইভাবে ধীরে ধীরে বহুকাল কেটে গেল। অবশেষে একদিন বিউটির তার বাবা ও বোনেদের দেখবার জন্য মন খারাপ করতে লাগল। তাকে দুঃখী দেখে রাক্ষস তাকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে সুন্দরী? আজকাল তোমাকে খুব দুঃখী মনে হয়। আমার বাবাকে দেখতে খুব ইচ্ছে করে। দয়া করে আমাকে এক সপ্তাহের জন্য যেতে দিন। আমি কথা দিচ্ছি ফিরে আসবো আবার। আহ বিউটি, তুমি কি আমাকে ঘৃণা করো বলেই এখান থেকে মুক্তি চাও? না, এরকম ব্যাপার নয়। আমি ঘৃণা করি না। আপনাকে কিছুদিনের জন্য ছেড়ে গেলে আমার ভালো লাগবে না। তুমি যা চাইবে তা আমি তোমাকে মানা করতে পারবো না। তাতে আমার প্রাণহানিও হতে পারে। যদি তুমি সময় মতো ফিরে না আসো তাহলে আমায় মৃত পাবে। আমি কখনো তা হতে দেব না। আপনি সর্বদা আমার প্রতি সদয়। তোমার যাবার জন্য কোনো রথের প্রয়োজন হবে না। এই আংটিটা পরে তুমি ঘুমো, ভয় পেও না। তুমি নিশ্চিন্তে ঘুমো আর ঘুম থেকে উঠে তুমি তোমার বাবাকে দেখতে পাবে। ও সত্যি? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যখন তোমার ফিরে আসবার ইচ্ছে হবে তুমি আঙুল থেকে আংটিটা খুলে নেবে আর তুমি দেখতে পাবে তুমি এই প্রাসাদে রয়েছো। শুভরাত্রি বিউটি, তোমার কথা খুব মনে পড়বে। শুভরাত্রি প্রিয়, আর আপনার উদারতার জন্য ধন্যবাদ। শুধু তোমার প্রতিজ্ঞার কথা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাক্ষস চলে যাওয়া মাত্রই বিউটি দ্রুত ঘুমোতে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখল সে তার নিজের বাড়ির বিছানায়। তার বোনেরা তার ম্যাজিকের মতন আবির্ভাবে অবাক হয়ে গেল। তার বাবা তাকে বুকে জড়িয়ে ধরল আর আনন্দে কাঁদতে লাগল। ও বিউটি, তোমার জন্য আমি আকুল হয়েছিলাম। তোমার কথা খুব মনে পড়ত সোনা। আমারও মনে পড়েছে ভীষণ বাবা। বিউটি তার বাবাকে রাক্ষসের উদারতার কথা বলল। অনেক চিন্তার পর সে উত্তর দিল, তুমি নিজেই বলেছ যে রাক্ষস তোমাকে খুব ভালোবাসে এবং তার নম্রতা ও উদারতার জন্য সে তোমার ভালোবাসা আর কৃতজ্ঞতার যোগ্য। আমার মনে হয় সে কুৎসিত হলেও তোমার তাকে তার ইচ্ছা অনুযায়ী পুরস্কৃত করা উচিত। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল আর বিউটিও প্রাসাদে ফিরে যাওয়ার কথা ভুলে গেল। তারপর একদিন রাত্রে সে স্বপ্ন দেখল রাক্ষস মাটিতে পড়ে আছে মৃতপ্রায়। হে আমার ঈশ্বর! বিউটি এত ভয় পেয়ে গিয়েছিল যে সে সেই রাত্রেই তার বাবা ও বোনেদের বিদায় জানিয়ে দিল। আর বিছানায় শোয়া মাত্র সে তার আংটি খুলে ফেলল। তারপর সে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল।
এবং পরদিন সকালে রাক্ষসী প্রাসাদে তার ঘুম ভাঙল। সে ছুটে সেখানে গেল যেখানে রাক্ষসকে মারা যেতে দেখেছিল। রাক্ষসটি সেখানেই অনড় হয়ে পড়েছিল। হে আমার ঈশ্বর, উনি কি সত্যি মৃত? আপনাকে ছেড়ে যাওয়া আমার ভুল হয়েছে। কিন্তু তাকে পুনরায় দেখে সে বুঝল তার এখনো শ্বাস চলছে। সে দ্রুত একটু জল নিয়ে তার মুখে ছিটি দিতে লাগল আর আনন্দের সঙ্গে দেখল যে সে আবার প্রাণ ফিরে পাচ্ছে। ওহ প্রিয়, কি ভয়টাই না পেয়েছি আমি। এতদিনে বুঝতে পারলাম যে আপনাকে সত্যি কতটা ভালোবাসি, যখন আমি বুঝলাম আপনার জীবন বাঁচানোর পক্ষে দেরি করে ফেলেছি। তুমি কি সত্যি আমার মতো একটা কুৎসিত প্রাণীকে ভালোবাসো? হ্যাঁ, আমি জানি আপনার একটা অমায়িক হৃদয় আছে এবং এর চেয়ে বেশি আমার জীবনে আর কিচ্ছু চাই না। বিউটি, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি করব। বিউটি এই কথা বলা মাত্রই একটি চোখ ধাঁধানো আলোয় রাক্ষসটি ঢাকা পড়ে গেল এবং শূন্যে ভেসে পুনরায় মাটিতে নেমে এলো একজন সুদর্শন রাজকুমার। হে আমার ঈশ্বর, আপনি তো আমার স্বপ্নে সেই রাজকুমার, চিরকাল আপনাকে স্বপ্নে দেখেছি। বিউটি, আমার মিষ্টি বিউটি, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য তোমায় ধন্যবাদ। একবার এক ডাইনিকে আমি হত্যা করেছিলাম, সে যখন মারা যাচ্ছিল তখন আমায় অভিশাপ দিয়ে যায়। সে অভিশাপ দেয় যে আমাকে কেউ ভালোবাসবে না এবং আমাকে এক কদাকার রাক্ষসে পরিণত করে, কিন্তু তুমি প্রকৃত ভালোবাসা দিয়ে আমায় অভিশাপ মুক্ত করেছো। ওহ, বিশ্বাসই করতে পারছি না এটা ঘটছে, স্বপ্ন দেখছি। রাক্ষসটি তাকে আলতো চিমটি কাটল। এটা স্বপ্ন নয়, তুমি আমার সত্যিকারের রাজকুমার, প্রকৃত ভালোবাসা। আমাদের আর সময় নষ্ট করা ঠিক নয়, চলো তোমার পরিবারের কাছে যাওয়া যাক আর আমাদের বিবাহ নৃত্যের প্রস্তুতি নেওয়া যাক। আর তার পরের দিনই অতি জাঁকজমকের সঙ্গে তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। অবশেষে সৌন্দর্যের উপর উদারতার জয় হলো। কেবল সুন্দর চেহারাতেই সৌন্দর্য থাকে না, তার জন্য দরকার হয় একটি সুন্দর মন, সুন্দর হৃদয় এবং সর্বোপরি একটি সুন্দর আত্মা। তারপর বিউটি ও রাজকুমার সুখে জীবন কাটাতে লাগল। ব্যাং রাজকুমার। বহুদিন আগের কথা, যখন প্রার্থনা মাঝে মাঝে সত্যি হয়ে যেত, সেই সময় একজন রাজা ছিলেন, তার ছিল একটা ফুটফুটে মেয়ে। সে এত সুন্দর আর আদুরে ছিল যে সে যখন যা চাইতো রাজা তাকে তাই এনে দিতেন। বাবা, আমার পুরনো খেলনাগুলো আর ভালো লাগে না, আমাকে নতুন কিছু খেলনা এনে দাও। আমার সোনা মা, তুমি তো রাজকন্যা, আমি তোমাকে খুব দামি একটা খেলনা দেব যেটা আমার ঠাকুরদা আমাকে ছোটবেলায় এনে দিয়েছিলেন। রাজা তার সোনার আলমারি খুলে একটা চকচকে সোনালি বল বার করলেন। কি সুন্দর! এই বলটা নাও, এটা খোলা আকাশে সূর্যের মতন চকচক করবে, কিন্তু এটা ভীষণ দামি, কখনোই এটা কিন্তু হারাবে না। ধন্যবাদ বাবা, আমার বাবা পৃথিবীর সব থেকে ভালো বাবা। রাজকন্যা বাগানে খেলা শুরু করলো। বলটা গড়িয়ে যেদিকে যায় সেও তার পিছনে ছুটে যায়। হঠাৎ একটা বিচ্ছিরি ব্যাং সেখানে এলো। এখান থেকে চলে যাও বিচ্ছিরি ব্যাং। আমি গাছের আড়াল থেকে তোমাকে দেখছিলাম, তুমি কি সুন্দর। তুমি কি আমার বন্ধু হবে আর আমার সাথে খেলবে? তুমি এটা ভাবছো কি করে আমি তো বুঝতে পারছি না। আমি তোমার মতো বিচ্ছিরি বাজে ব্যাঙের সাথে কখনো খেলবো না। আমি হলাম পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে, আমি এমন বাজে কারো সাথে খেলবো কেন? আমি ছুটতে পারি, লাফাতে পারি, আমি সাঁতারও কাটতে পারি, তোমার বল এনে দেবো, আমার সাথে খেললে তুমি খুব মজা পাবে। নোংরা ব্যাঙের সাথে খেলার থেকে আমার একা খেলা অনেক ভালো। বিরক্ত হয়ে রাজকন্যা ব্যাঙের থেকে বাঁচার জন্য দুর্গে চলে গেল। পরের দিন সে আবার বল নিয়ে খেলতে এলো। সে একটা কুয়োর কাছে পুরনো লেবু গাছের নিচে ফাঁকা জায়গা বেছে নিল। এই জায়গাটা কত শান্ত আর সুন্দর, পিছিরি ব্যাঙটা আমাকে আর খুঁজে পাবে না। সে বল নিয়ে খেলতে শুরু করলো। বলটা ছুঁড়ে দিচ্ছিল আর লুফে নিচ্ছিল।
এমন করতে করতে একবার সূর্যের আলোয় বলটা এত চকচক করলো যে তার চোখ ধাঁধিয়ে গেল। বলটা রাজকন্যার ছোট্ট হাতে না পড়ে কুয়ার পাড়ে মাটিতে পড়ল আর গড়িয়ে কুয়ায় পড়ে গেল। হায় হায়, আমার সোনার বল! হে ভগবান, এটা কত গভীর! আমি এই গভীর কুয়ায় আমার বলটা দেখতেই পাচ্ছি না। সে মনে দুঃখে কাঁদতে থাকলো আর কিছুতেই থামলো না। কাঁদতে কাঁদতে সে একজনের গলা শুনতে পেল। তোমার কি হয়েছে রাজকন্যা? তোমার দুচোখে কান্না দেখলে তো পাষাণও গলে যায়। কে কথা বলছে দেখার জন্য সে মুখ তুলল। ওহ, এটা তুমি বিচ্ছিরি ব্যাঙ! আমি কাঁদছি কারণ আমার সোনার বল কুয়ার মধ্যে পড়ে গেছে। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু বল এনে দিলে তুমি আমাকে কি দেবে? তুমি যা চাইবে প্রিয় ব্যাঙ, আমার জামা কাপড়, মণিমুক্ত বা আমার মাথারই সোনার মুকুট যেটা আমি এখন পরে রয়েছি। তোমার জামা কাপড়, মণিমুক্ত আর সোনার মুকুট কোনোটাই আমার কাজে লাগবে না। কিন্তু যদি তুমি আমার বন্ধু হও আর যদি আমাকে তোমার সঙ্গী করো আর আমার সাথে খেলো আর তোমার পাশের টেবিলে বসতে দাও, তোমার থালা থেকে খেতে দাও, তোমার গ্লাস থেকে জল দাও আর তোমার খাটে শুতে দাও, যদি তুমি আমায় কথা দাও যে এই সব তুমি আমাকে দেবে, তাহলে আমি জলে ডুব দিয়ে তোমার সোনার বল তুলে আনতে পারি। বিচ্ছিরি ব্যাঙের দাবির এত লম্বা তালিকা শুনে রাজকন্যা বিরক্ত হল, কিন্তু সোনার বল ফিরে পাবার জন্য সে ব্যাঙের কথা ধৈর্য নিয়ে শুনল। হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমায় সবকিছু দিয়ে দেব যা তুমি চাইবে, যদি বলটা আবার তুমি আমার কাছে এনে দিতে পারো। রাজকন্যাকে দেওয়া কথাটা রাখতে ব্যাঙ জলে ডুব দিল। একটু পর সে বলটা মুখে নিয়ে ভেসে উঠল আর সেটা মাটিতে ছুড়ে দিল। রাজকন্যা তার পছন্দের খেলনা ফিরে পেয়ে খুব আনন্দ পেল আর সেটা নিয়ে ছুটে চলে গেল। দাঁড়াও দাঁড়াও, আমাকে সাথে নিয়ে চলো, তোমার মতন আমি অত জোরে ছুটতে পারি না। কিন্তু কোনো লাভ হলো না। পরের দিন যখন রাজকন্যা খাবার টেবিলে বসেছিল আর রাজা সোনার থালায় খাবার খাচ্ছিল, সেই সময় দরজায় টকটক শব্দ হলো। ও রাজকন্যা, আমায় ঢুকতে দাও। কে এসেছে দেখতে রাজকন্যা ছুটে গেল আর দরজা খুলে দেখল একটা ছোট ব্যাঙ বাইরে বসে আছে। তুমি নোংরা ব্যাঙ, আমার বাড়িতে আসার সাহস কি করে পেলে? সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে নিজের চেয়ারে গিয়ে বসল। সে খুব ভয় পেয়েছিল। রাজা লক্ষ্য করলেন তার মেয়ে হাঁ পাচ্ছে। আমার সোনা, ভয় পাচ্ছ কেন? কোন রাক্ষস কি দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর তোমাকে সে নিয়ে যেতে চায়? না বাবা, বাইরে একটা বিচ্ছিরি ব্যাঙ। আর সেই ব্যাঙটা কি চায়? ও বাবা, কাল যখন কুয়ার পাশে বসে আমার সোনার বল নিয়ে আমি খেলছিলাম, ওটা পড়ে গেছিল জলে। ব্যাঙটা একটা শর্তে আমার বলটা তুলে দিল যে আমি ওকে আমার বন্ধু করে নেব। আমি কথা দিয়েছিলাম, কিন্তু ভাবিনি ও জল ছেড়ে আমার বাড়িতে চলে আসবে। এখন দরজার বাইরে চলে এসেছে আর ভিতরে আসতে চাইছে। ও রাজকন্যা, দরজা খুলে দাও, তুমি আমাকে কথা দিয়েছিলে। তুমি যদি কথা দিয়ে থাকো সেটা অবশ্যই রাখতে হবে। দরজা খুলে দাও, ওকে নিয়ে এসো। সে গিয়ে দরজা খুলে দিল, ব্যাঙটা লাফিয়ে ভিতরে চলে এলো আর তার পিছু পিছু চেয়ারের দিকে চলল। ধন্যবাদ রাজকন্যা, আমাকে তুলে তোমার পাশে বসাও। রাজকন্যা তার দিকে বিরক্ত হয়ে তাকালো, তারপর নিজের বাবার কঠিন মুখ দেখে তাকে তুলে নিল। এবার আমরা একসাথে খেতে পারি। রাজকন্যা অনিচ্ছা সত্ত্বেও খাচ্ছিল আর ব্যাঙটা মনের আনন্দে খেয়ে যাচ্ছিল। আমাকে আরেকটু স্যুপ দাও প্লিজ, এটা ভীষণ ভালো খেতে, আমি কখনোই এত ভালো স্যুপ খাইনি। ব্যাঙটা আবার স্যুপের বাটি ফাঁকা করে দিল, কিন্তু রাজকন্যার গলা দিয়ে খাবার নামছিল না। অনেক ধন্যবাদ রাজকন্যা, আমার পেট ভরে গেছে আর আমি খুব ক্লান্ত, আমাকে তোমার ঘরে নিয়ে চলো, তোমার সুন্দর বিছানা পেতে দাও, তারপর সেখানে আমরা একসাথে শুয়ে ঘুমিয়ে পড়ব। অনেক হয়েছে, প্রাসাদ থেকে বেরিয়ে যাও, বিশ্রী ব্যাঙ কোথাকার! ও আমার সোনা মেয়ে, কোনো রাজকন্যার মুখে এরকম কথা মানায় না। তুমি ব্যাঙ্কে যখন কথা দিয়েছো তখন তোমাকে সেটা রাখতেই হবে,
যদি রাজ পরিবারের কেউ কাউকে কোনো কথা দেয়, সেটা রাখতেই হয়। এটা আমাদের প্রাচীন ঐতিহ্য, এটা সবাইকে মানতেই হবে। সে ব্যাংকটাকে দু আঙ্গুলে করে তুলে তাকে উপরের তলায় একটা কোণায় নিয়ে গেল। তুমি আজ রাত্রে এখানেই থাকবে, না হলে কাল সকালে তোমায় জঙ্গলে ছুঁড়ে ফেলে দেব। আমি খুব ক্লান্ত আর আমি তোমার মতো নরম বিছানায় ঘুমোতে চাই। আমাকে না নিয়ে গেলেই আমি রাজাকে বলে দেব। তুমি একটা বাজে ব্যাঙ। রাজকন্যা ব্যাঙটাকে তুলে গায়ে জুড়ে দেওয়ালে ছুঁড়ে মারল আর ব্যাঙটা মাটিতে পড়তেই মারা গেল। ব্যাঙ, ওঠো বলছি, এসব নাটক বন্ধ করো। রাজকন্যা তাকে আঙুল দিয়ে খোঁচা দিল, কিন্তু সে মারা গেছিল। একে সত্যি পড়ে গেল, হে ভগবান, এটা কি হয়ে গেল? ব্যাঙ, উঠে পড়ো, আমি সত্যি দুঃখিত, ভুল করেছি। সে ব্যাঙটাকে হাতে তুলে নিয়ে কাঁদতে লাগলো আর তারপর ব্যাঙটাকে চুমু খেল। তাকে অবাক করে ব্যাঙটা চোখ খুললো আর মাটিতে লাফিয়ে পড়ল। ব্যাঙটাকে অভিশাপ দেওয়া হয়েছিল আর সে হঠাৎ করে অসাধারণ সুন্দর একটা রাজকুমারের রূপ নিল। এ আমি কি দেখছি? কে তুমি? সেই ছোট্ট ব্যাঙটা কোথায় গেল? চিন্তা করো না, আমি সেই ব্যাঙটাই, আর এখন আমি রাজপুত্র। আমি তোমাকে গোটা গল্পটা বলবো। আমি যখন মানুষ ছিলাম, জেদি আর দাম্ভিক ছিলাম। একবার আমি জঙ্গলে শিকার করছিলাম আর পশুদের মারছিলাম। হঠাৎই বনদেবী আমার সামনে দেখা দিলেন। তুমি তো প্রচন্ড নিষ্ঠুর মানুষ, এই জন্তুগুলো তোমার খেলবার জিনিস নয়, এদেরও তোমার মতো প্রাণ আছে। ভগবান এই সুন্দর প্রকৃতি তৈরি করেছে আর তুমি সেটা ধ্বংস করছো। ওরা তোমার কি ক্ষতি করেছে? আমার সাথে এইভাবে কথা বলার সাহস তোমাকে কে দিল? তুমি জানো না আমি কে? আমি এই রাজ্যের রাজপুত্র আর এই জঙ্গলটা আমার অধীনে পড়ে। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা জন্তু আর এই জঙ্গলের সবকিছু আমার অধীনে পড়ে। মূর্খ রাজকুমার, প্রকৃতি হলো ঈশ্বরের, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান, তুমি নও। অবলা জন্তুদের মারবার অধিকার কোনোভাবেই তোমার নেই। অনেক হয়েছে, এবার সরে যাও। হঠাৎ পরি একটা বিশাল লম্বা মহিলার রূপ ধরল। রাজকুমার সেটা দেখে ভয় পেয়ে গেলেন। তুমি খুব অহংকারী মানুষ, অভিশাপ দিচ্ছি, ছোট ব্যাং হয়ে যাও। এবার এই জঙ্গলের সাপেরা খাবার জন্য তোমাকে তাড়া করবে, যেমন করে তুমি হরিণগুলোকে শিকার করছিলে। আর সাথে সাথে রাজকুমার ব্যাঙে পরিণত হল। এটা তুমি কি করলে? আমায় দয়া করো বনদেবী, আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি কখনো প্রকৃতির ক্ষতি করব না। আমি সমস্ত জন্তুকে ভালোবাসবো, আমি কথা দিচ্ছি, প্লিজ আমায় ক্ষমা করো। মনে হচ্ছে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, কিন্তু তোমার অহংকারের শাস্তি তোমাকে পেতেই হবে। অভিশাপ থেকে মুক্তির উপায় বলছি। হ্যাঁ, ক্ষমা করুন দেবী, আমি আমার ভুল শুধরে নেব। তোমাকে এমন একটা রাজকন্যা খুঁজতে হবে যে ছোট জন্তুদের ঘৃণা করে, তাকে রাজি করাতে হবে তোমাকে ভালোবাসতে। যদি তুমি সফল হতে পারো একজন মানুষের স্বভাব বদলাতে, তাহলেই তুমি আবার রাজকুমার হয়ে যাবে। এরপরে রাজকন্যা নিজের ব্যবহারে লজ্জা পেল। মন খারাপ করো না সুন্দরী রাজকন্যা, তুমি আমাকে কথা দাও যে তুমি আর কখনো কাউকে অসম্মান করবে না, তুমি সবাইকে সমানভাবে ভালোবাসবে। হ্যাঁ, তাই হবে রাজকুমার। বাহ, বেশ ভালো কথা। তুমি যখন ঠিকই করেছো যে তুমি দয়ালু হবে, আমি কি তোমার কাছ থেকে একটা উপকার পেতে পারি? নিশ্চয়ই, তুমি যা চাইবে। তোমার মতন সুন্দরী মেয়ে আমি আগে আর কোথাও দেখিনি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে রাজকন্যা? একটুও না ভেবে সুন্দরী রাজকন্যা রাজপুত্রকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। তারপর বাবার মত নিয়ে তারা বিবাহ করল। প্রতিদিন তারা পশুদের খাওয়াতো আর প্রকৃতির সমস্ত জীবজন্তুকে যত্ন করত। সমস্ত জীবজন্তুর প্রতি এই যত্ন দেখে পরি ভীষণ খুশি হলেন। খুব ভালো আমার বাচ্চারা, তোমরা নিজেদের বড় মনের মানুষ হিসেবে প্রমাণ করেছ। সমস্ত মানুষের মধ্যেই অনেক সদ্গুণ রয়েছে, কিন্তু যারা এই গুণ জাগিয়ে তোলে তারাই তো মহান।
ঈশ্বরের আশীর্বাদে তোমাদের দুজনের মঙ্গল হোক সব সময়। এরপর থেকে তারা দুজন খুব সুখে সংসার করতে লাগলো। স্লিপিং বিউটি। অনেকদিন আগের কথা, একটা সুখী রাজ্য ছিল। সেখানে রাজা খুব দয়ালু আর রানীমা খুব সুন্দরী। রাজারানীর শুধুমাত্র একটি বাসনা ছিল, আর সেটা ছিল একটি ফুটফুটে বাচ্চা। রানী প্রতিদিন ভগবানকে ডাকতেন একটি সন্তানের জন্য। হে ঈশ্বর, তুমি আমাদের জীবনে সব কিছু দিয়েছো ভগবান, কিন্তু একটা সন্তান দিতে ভুলে গেছো, যাকে পেলে জীবন সম্পূর্ণ হবে। হে ঈশ্বর, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, দয়া করো, দয়া করো ভগবান। হঠাৎ করেই এক স্বর্গীয় আলো এসে পড়ল একটি পাথরে, আর সেই পাথর রূপান্তরিত হলো একটা ব্যাঙে। একদম চিন্তা করো না মহারানী, তোমার বাসনা পূর্ণ হবে। আগামী বসন্তে তোমার জীবনে আলো করে ফুটবে ফুল, একটি সুন্দরী কন্যার জন্ম দেবে তুমি। এই বলে ব্যাঙটা অদৃশ্য হয়ে গেল। আচ্ছা, আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর ব্যাঙের ভবিষ্যৎবাণী সফল হলো। রানীমা এক সুন্দরী কন্যার জন্ম দিলেন। তোমার গাল দুটো লাল টুকটুকে, যেন গোলাপ বা রোজ। আমি তোমার নাম দিলাম রোজামন্ড। কিন্তু তুমি তো উপরওয়ালার আশীর্বাদ, আর আমি তোমার নাম রাখলাম সানশাইন। রাজা এতটাই খুশি হয়েছিলেন যে তিনি এক মহাভোজের আয়োজন করলেন। রাজ্যে সকলকে নিমন্ত্রণ করলেন। উপস্থিত বয়স্ক মহিলা ও ভালো পরিদেরকে বললেন তার কন্যাকে আশীর্বাদ করতে। রাজপ্রাসাদে আগত সমস্ত অতিথিকে রাজারানী সোনা উপহার দিলেন। ১২ জন পরী বাচ্চাটিকে আশীর্বাদ করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি বিশ্বের সব থেকে সুন্দরী হও। ছোট্ট রাজকুমারী, আমার আশীর্বাদ তুমি সুখী হও, কখনো যেন তোমার দুঃখ না ছুতে পারে, তুমি খুশি থাকো। আমি আশীর্বাদ করি সাহসী হও, সৎ হও, দয়ালু হও, ভালোবাসো, সুস্থ থাকো, বুদ্ধিমতী হও। একটা মহতী মানুষের যা যা গুণ থাকা উচিত তার সবগুলি তাকে আশীর্বাদ করল পরীরা। যখন ১২ নম্বর পরী রাজকুমারীকে আশীর্বাদ করতে যাবেন, ওই হলঘরটি হঠাৎ করে সবুজ ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়া কেটে গেলে ১৩ নম্বর তাকে নিমন্ত্রণ করা হয়নি, আর সেই কারণে তার প্রচণ্ড রাগ হয়েছিল। তাহলে আমি দেখছি সবাইকেই ডাকা হয়েছে, সব লোক, সব পরি, সবাই, কিন্তু দুঃখজনকভাবে শুধু আমাকেই ডাকা হয়নি। এটা কি আমি কালো পরি বলে আর তোমার বাচ্চা খুব ফর্সা আর সুন্দর বলে? আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি এখান থেকে যাব না এই সুন্দর বাচ্চাটিকে একটি অন্যরকম বিশেষ উপহার না দিয়ে। এই সুন্দর রাজকুমারী খুব ভালোবাসা, আদর আর সোহাগের সাথে বড় হবে, কিন্তু যখন এর ১৫ বছর বয়স হবে তখন এর হাতে একটি চরকার কাঠি বিঁধে যাবে আর এর মৃত্যু হবে। এই ডাইনিকে বন্দি করো। সকলেই খুব ভীত হয়ে পড়ল তার অভিশাপে। মহারানী কাঁদতে শুরু করলেন, সে ছোট্ট রাজকুমারীও ভয়ে কাঁপতে শুরু করল। অবশেষে শেষ পরি এগিয়ে এলেন এবং নবজাত কন্যাটিকে বর দিলেন। ও আমার ছোট্ট সোনা, তোমায় অভিশাপ মুক্ত করতে পারবো না, কিন্তু এর প্রভাব কমিয়ে দেব। রাজকুমারী ১৫ বছর বয়সে মারা যাবে না, বরং সে ১০০ বছরের জন্য গভীর নিদ্রায় যাবে। ধন্যবাদ পরিমা আমার কন্যাকে আশীর্বাদ করার জন্য। আপনার অপরিসীম দয়ার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু পরিমা, আমাদের ইচ্ছা আমরা রাজকুমারীর বিয়ে দেখি, কিন্তু আমাদের ইচ্ছে পূর্ণ হবে না, কারণ আমরা কেউ ১০০ বছর অবধি বাঁচতেই পারবো না। আপনি এমন কিছু করুন যাতে আমরা ওর বিয়েটা দেখে যেতে পারি। ঠিক আছে, ঠিক আছে। রাজকন্যা ঘুমিয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই এই রাজপ্রাসাদে সকলেই ঘুমিয়ে পড়বে, আর ১০০ বছর পর রাজকন্যার সাথেই সবাই জাগবে। রাজকন্যা তার গভীর ঘুম থেকে জেগে উঠবে যখন এক সুদর্শন রাজকুমার এসে তাকে স্পর্শ করবে।
আর তখনই তোমাদের ঘুম ভাঙবে। ও, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আপনার কাছে চিরঋণী থাকব। শেষ পুরীর এই আশীর্বাদে সবাই কিছুটা আশ্বস্ত হলেও রাজ্য জুড়ে চাপা একটা আতঙ্ক কিন্তু থেকেই গেল। নিজের কন্যাকে বাঁচানোর আশায় রাজা আদেশ করলেন রাজ্যের সব চরকার কাঠি যেন জ্বালিয়ে দেওয়া হয়। চাকর বাকররা খুঁজে খুঁজে সব কাঠি বের করে আনল, তারপর সেগুলোকে আগুন জ্বালিয়ে দিল। রাজকন্যা বেড়ে উঠতে লাগল আর পরিতে দেওয়া বর ফলতে লাগল তার চরিত্রে। রাজকুমারীকে সবাই ভালোবাসত। এভাবে অনেক বছর কেটে গেল আর সানশাইনের 15তম জন্মদিন এগিয়ে এলো। গোটা রাজ্য সাজানো হলো তার জন্মদিন উপলক্ষে। রাজ্যে মহা ধুমধাম পড়ে গেল আর সেই দিনটি খুব সুন্দরভাবে কেটে গেল, কোনো অঘটন ঘটল না সেদিন। তবে একটি দুঃসংবাদ এলো যে রানীর মা অসুস্থ হয়ে পড়েছেন। পরের দিন রানী তার কাছের দাসীকে ডেকে অনুরোধ করলেন যে সে যেন রাজকুমারীর খেয়াল রাখে। রাজা ও রানী একসাথে রওনা দিলেন রানীর অসুস্থ মাকে দেখতে। রাজকুমারী বাগানে গিয়ে পাখিদের সাথে খেলতে শুরু করল। বাগানের অন্য প্রান্তে ডুয়েনা গাছে জল দিচ্ছিল। হঠাৎই আকাশ ঘন মেঘে ছেয়ে গেল এবং সূর্যকে ঢেকে ফেলল। সোনালি রঙের একটা সুন্দর প্রজাপতি এসে বসল রাজকুমারীর কাছেই একটা ফুল গাছে। ও, কি সুন্দর, কি দারুণ দেখতে একটা প্রজাপতি! এমন সুন্দর প্রজাপতি আমি কোনোদিন দেখিনি, আমি এটাকে ধরব। ওই সোনালী প্রজাপতি রাজকন্যাকে এতই মুগ্ধ করেছিল যে সে তার পেছনে ছুটতে লাগল। সে ভাবল পুরোটাই হয়তো তার খেয়াল মাত্র। শেষে প্রজাপতি একটা টাওয়ারে গিয়ে বসল। ততক্ষণে সূর্য পুরো ঢেকে গিয়েছিল কালো মেঘে। সে একটি ছোট্ট সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো সোনালী প্রজাপতিকে ধরতে। সিঁড়ির শেষে ছিল একটা ছোট্ট দরজা। রাজকন্যা দরজাটি খুলল প্রজাপতি ধরবার আশায়, কিন্তু ঘরে ঢুকে রাজকন্যা দেখল এক বৃদ্ধ মহিলা বসে বসে চরকায় সুতো কাটছে। ও বুড়িমা, সোনালী প্রজাপতিটা কোথায় গেল বলতে পারবে? বলতে পারবো না বাছা। আচ্ছা, তুমি এটা কি ঘোরাচ্ছো এত জোরে জোরে? এটা একটা চরকা, সুতো কাটা হয়, চেষ্টা করে দেখবে নাকি? হ্যাঁ, আমি এটা ধরতে চাই, আমি তো এমন জিনিস আগে কখনো দেখিনি। চরকাটা নিজের হাতে নিল রাজকন্যা সুতো কাটবার জন্য, আর যেই না সে চরকা করাতে শুরু করলো তার আঙুলে কাঠের খোঁচা লাগলো আর রাজকুমারীর সেই অভিশাপ ফলে গেল। রাজকুমারী মাটিতে পড়ে গেল আর এক গভীর ঘুমে আচ্ছন্ন হল। এটা তোমার বাবা মায়ের কুকর্মের ফল, কালো পরীর সাথে ব্যবহারের জন্য শাস্তি। হঠাৎ ডুয়েনা খেয়াল করল যে রাজকন্যা বাগানে নেই। সে পুরো রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে দেখল। রাজা ও রানী ফিরে এসে সেই দুঃসংবাদ পেলেন। চাকর বাকর সৈন্য সামন্ত সবাইকে রাজকন্যার খোঁজে পাঠানো হল। রাজা নিজেও রাজকন্যার খোঁজে নামলেন আর শীঘ্রই তারা সেই টাওয়ারে পৌঁছলেন। তারা সিঁড়ি বেয়ে উঠে দরজা খুললেন। ভেতরে ঢুকেই রাজা ঘুমন্ত রাজকন্যা আর তার পাশে রাখা চরকা দেখে কেঁদে উঠলেন। সানশাইন, ও আমার সানশাইন, তোমার কি হয়েছে সোনামা? রানীও এসে পৌঁছলেন সেই ঘরে। হে ভগবান, সেই ভবিষ্যৎবাণী, 100 বছরের জন্য মুখ দেখতে পাবো না। মহারানী, আর কেঁদো না তুমি। পরিমা আমাদের বলেছিলেন যে আমরা সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন হব, তার আগে সে রাজপুত্রের আসার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। রাজা আবার সব রাজপরীদের ডাকলেন সাহায্যের জন্য। আজ পরীরা রাজকন্যাকে সব থেকে সুন্দর পোশাক পরিয়ে দিল। পরীরা তার বিছানা সাজিয়ে দিল রঙিন ফুল আর সাদা পালক দিয়ে। তারপর রাজকন্যাকে সে সুন্দর বিছানায় শুইয়ে দিল। রাজকন্যাকে অপূর্ব সুন্দর লাগছিল। কি দারুণ লাগছে না ওকে? হ্যাঁ, ও হচ্ছে ঘুমন্ত রাজকন্যা। এবার সাদা পরীটি গান গাওয়া শুরু করল। হে ভগবান, তোমারই কন্যা শুয়ে আছে এই বিছানায়। যখন সে 100 বছর পূর্ণ করে ফেলবে, তার ঘুম ভাঙাতে ভালোবাসার দূতকে পাঠিও, আর তার সাথে তোমার করুণা ধারা বর্ষণ করো এই রাজ্যের উপর। প্রণাম। আমাদের হাতে আর বেশি সময় নেই মহারানী,
চলো আমাদের সিংহাসনে যাই, তাড়াতাড়ি। পরীরা রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল। প্রাসাদের গেটে তারা সুরক্ষা মন্ত্র জপে দিয়ে গেল। একে একে সবাই স্থির হয়ে যেতে লাগল। সবার প্রথমে ঘুমিয়ে পড়ল সৈনিকরা, তারপর আস্তাবলে ঘোড়ারা, উঠোনে কুকুরেরা, ছাদে পায়রারা, এমনকি দেয়ালে মাছিরাও। যেখানে যত আগুন ঠিক ঠিক করে জ্বলছিল তারাও স্থির হয়ে গেল। রাজা ও রানী তাদের সিংহাসনে ঘুমিয়ে পড়লেন। সারা রাজ্য ঘন কালো মেঘে ঢেকে গেল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হল আর সেখানে বড় বড় কাঁটা আগাছায় ভরে গেল। ধীরে ধীরে দুর্গটা লোকচক্ষুর আড়ালে চলে গেল। বেশ কয়েক বছর পর সবাই আলোচনা করতে লাগলো কিভাবে পুরো রাজ্যটাই ধ্বংস হয়ে গেছিল। বহু রাজকুমার সেখানে এসে কাঁটা ঝোপ সরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু কেউই সফল হল না। বরং তারা সেখানে আটকে গেল আর সেই কাঁটা ঝোপ থেকে নিজেদেরকে মুক্ত করে উঠতে পারল না। অবশেষে সেই রাজকুমার এলো যে বহু যুদ্ধে বিজয়ী, বহু রাজ্য সে জয় করেছে। একদিন সেই ঘুমন্ত রাজ্য এবং রূপসী রাজকন্যার গল্প শুনল। প্রভু, ওই প্রাসাদে যাওয়াটা কিন্তু খুবই বিপজ্জনক। কোনো রাজকুমারী ওই প্রাসাদ থেকে জীবিত ফিরে আসেনি। মনে হচ্ছে বেশ কঠিন কাজ। আমি তো ওখানে অবশ্যই যাব, ওই ঘুমন্ত রাজকন্যার ঘুম ভাঙাতে। কিন্তু ওই দুষ্ট পরীর সাথে লড়াই করা আমাদের মতন সাধারণ মানুষের কাজ নয়। বেশ, তবে আমি সেই ঝুঁকিটাই নিলাম। এই পুরো রাজ্যকে আমি অভিশাপ মুক্ত করব। আমি জানি ঈশ্বর আমার সঙ্গেই আছেন। যদি আমি সফল হই, তবে নিশ্চয়ই আমি সেই ঘুমন্ত রাজকন্যার মন জয় করতে পারব। ভাগ্যক্রমে সেই সময় 100 বছর পূর্ণ হতে চলছিল আর রাজকন্যার ঘুম থেকে জাগানোর দিন এসে উপস্থিত হল। অবশেষে রাজকুমার সেই দুর্গে এসে পৌঁছলেন আর ঠিক সেই সময় বজ্রপাত থেমে গেল। ঘন কালো মেঘের আবরণ চিরে বেরিয়ে আসল সূর্য। সূর্যের ছটায় আলোকিত হল চারদিক। সে দুর্গের আঙিনায় এসে উপস্থিত হল। সে দেখল সবাই নিশ্চল হয়ে ঘুমোচ্ছে। সৈনিক, সৈনিক! হে ঈশ্বর, ও এখনো বেঁচে রয়েছে, এখনো হৃদস্পন্দন থামেনি। রাজকুমার অন্য জওয়ানদের হার্টবিটও চেক করল আর বুঝল সবাই জীবিত। সে প্রবেশদ্বার দিয়ে ঢুকে সভাঘরে পৌঁছল। সভাঘরে সবাই যেন মৃতের মতন ঘুমিয়ে আছে। রাজা আর রানীও তাদের সিংহাসনে বসেই ঘুমোচ্ছে। রাজকুমার কিছুই বুঝে উঠতে পারল না যে এখানে কি ঘটছে, আর সে এগিয়ে গেল। অবশেষে সে রাজকন্যার ঘরে এসে পৌঁছল। রাজকুমার দেখল এক সুন্দরী রাজকন্যা গভীর নিদ্রায় মগ্ন। সে তার থেকে চোখ সরাতে পারছিল না। ওহ, রাজকন্যা কি অসাধারণ সুন্দরী! মনে হচ্ছে যেন আমি 100 যুদ্ধে জয়ী। ওর কাছে দাঁড়িয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। রাজকুমারীর হাতটা সে তার হাতে নিল আর একটি চুমু খেল। সঙ্গে সঙ্গে অভিশাপ গেল কেটে। রাজকুমারী চোখ খুলল। রাজ্যে সবাই গভীর নিদ্রা থেকে জাগল। রাজা, রানী, সেনারা, এমনকি পশু পাখিরাও জেগে উঠল। সবাই জেগে উঠেছিল, এমনকি যেখানে যত আগুন ছিল তারাও আবার জ্বলতে শুরু করল। আমি তোমার কথাই ভাবছিলাম এত বছর ধরে। আজ আমি খুব আনন্দিত যে তুমি আমায় উদ্ধার করতে এসেছো। আমি তোমার প্রেমে পড়েছি ঘুমন্ত রাজকন্যা, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি কি আমায় বিয়ে করবে? হ্যাঁ রাজকুমার, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি আমার সবকিছু। দুজনেই সভাঘরে প্রবেশ করল, যেখানে সবাই তাদের অপেক্ষা করছিল অধীর আগ্রহে। আমার সোনা মেয়ে, শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হলো। অবশেষে তুমি তোমার জীবন সাথী খুঁজে পেলে। মা আমার, আমি তোকে বলে বোঝাতে পারবো না যে কি খুশি হয়েছি আমার সোনা মেয়ে। আমি আসতে পারি? হ্যাঁ, অবশ্যই আসবে বাবা, এখন থেকে তো তুমি এই পরিবারেরই সদস্য। সমস্ত পরীরা এবং রাজ্যের সব অধিবাসীরা এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে রাজসভায় এসে জড়ো হল। আজ এই দিনটা আমাদের রাজ্যের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে। আর আমি তো ভাবছি যে আজ এই দিনটাকে আমি আরো স্মরণীয় করে দেব। আজ আমি ঘোষণা করছি এই রাজপুত্রের সঙ্গে আমার কন্যার বিবাহ। পরদিন সকালে সূর্য সবহায় দেখা দিল। সূর্যরশ্মি গিয়ে পড়ল গভীর জঙ্গলে সেই অন্ধকার কুড়েটায় যেখানে সেই পাজি পরীটা থাকত।
বাজি পুরীটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওর ছাই থেকে সে সোনালী রঙের প্রজাপতি বেরিয়ে এলো, যা দেখে রাজকন্যা মুগ্ধ হয়েছিল। প্রজাপতিটা রাজপ্রাসাদে উড়ে গেল আর রানীমা স্নানের পুকুরের পাশে একটি পাথরে বসল। সাথে সাথে পাথরটি একটি ব্যাঙে পরিণত হল। রানীমা আর রাজকন্যা ওই পুকুরে নেমে ভগবানের কাছে প্রার্থনা করছিল। হঠাৎ রানীমা খেয়াল করলেন যে ব্যাঙটি তাকে চিনতে পেরেছে। কি আশ্চর্য হলাম ব্যাং মহাশয়, আপনি ভগবানের দূত, কত বছর বাদে আপনি দর্শন দিলেন। এবার ভগবান আমায় গোটা রাজ্যকে আশীর্বাদ করতে পাঠিয়েছেন। রাজকুমারী, তুমি ওই পাজি পরীর অভিশাপ মুক্ত হয়েছ। অবশেষে ভগবান পাজিটাকে জ্বালিয়ে ছাই করে দিয়েছে আর রাজকন্যার জন্য এক উপহার পাঠিয়েছেন, এই সুন্দর সোনালী প্রজাপতিটা। কি সুন্দর! রানীমা ব্যাংকে বিয়েতে নিমন্ত্রণ করলেন নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য। খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল দুজনের। প্রত্যেকেই খুব খুশি হয়েছিল বিয়েতে। তোমার সারা জীবনের সমস্ত মনোকামনা পূর্ণ হোক। আর তারপর থেকে ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।